যেদিনটা চিন্তা করি যে আজকে একটু কাজ কম করব মানে রান্নাবান্নার কাজ বা ঘরের কাজ কম করবো যেহেতু বিজনেস নতুন ওই বিজনেসটা যেহেতু একটু ফোকাস করতে হবে আর সেদিনে আমার উপর দেখেন আপনাদের ভাইয়া কত রকমের মাছ মিশানো মাছ পেয়েছে প্রায় ষোলোশো টাকা না সতেরোশো টাকার মাছ একবারে নিয়ে আসছে এখন এই মাছ কাটলাম দুতে মিলতে আমার এক দুপুর শেষ মানে যেটা চিন্তা করব তার অপোজিটেই হবে আমার সাথে সব সবসময় আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের ভ্লগটা সকাল থেকে শুরু করছি কেমন আছেন সবাই আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আপনি কোথা থেকে দেখছেন এই মুহূর্তে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লিখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও লিখবেন পেজ থেকে যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও পেজটা ঘুরে আসবেন আমি আপনাদের আফসানা চলে আসলাম ঢাকা থেকে আজকে একটা ভ্লগ শেয়ার করতে তো এই যে বললাম সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এরপর নিজেদের নাস্তা রেডি করে নিচ্ছি আসলে আমার বাসায় সকালের ঝামেলাটা একটু কম ফ্রিজে মিষ্টি আছে আর এখন আমি আমার জন্য একটু পরোটা ভেজে নিচ্ছি তবে তেল ছাড়া যেহেতু আমি এই একটা পরোটাই খাবো তেল ছাড়া খাবো তাই একটু সময় নিয়ে নিয়ে এভাবে ভেজে নিচ্ছি আর ইন্ডাকশানে ভাজছি তো তাওয়াটাও ঘুরছে আমার রুটিও ঘুরছে তো যাই হোক সামান্য একটু ভেজে নিয়ে আমি চলে যাব হচ্ছে চা করতে কারণ দিনের শুরুটা কিন্তু চা ছাড়া সম্ভবই না আর আমি যতক্ষণ পর্যন্ত চা খাই না ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় মাথা কোনো কাজ করছে না এদিকে চা উঠায় দিলাম আর আর এক চুলায় আমি ডালও বসায় দিলাম আজকে তো চিন্তা করেছিলাম যে ফটো সেশন করবো ভিডিও করব কতগুলো বাট কি হলো সেটা তো আপনাদের সাথে প্রথমে একটু শেয়ার করেছি এখন যেটা করছি এই যে কালকে রাতে এই যে আম নিয়ে আসছিলো তো এটা হচ্ছে আমরূপালি আম কিন্তু অনেকবার এ পর্যন্ত খাওয়া হয়েছে আমার ভিডিও ধারণ করার কথা একেবারেই মনে থাকে না সত্যি কথা বলতে আমি বারবার ভুলে যাই যে ভিডিও করতে হবে মানে যখনই চিন্তা করে ভিডিও করতে হবে তখনই কেমন মনে আসে না তো আজকে সকাল সকাল আমি নাস্তাটা খেয়ে চা খাবো তার আগে ভাবলো আমগুলো ঝুড়িতে রাখি আর কিছু আম কেটে ফেলবো তো এই যে বড় ঝুড়িটা বের করে এখানে রাখলাম আর আমটা আমার বাচ্চারা খুব পছন্দ করে কিন্তু জানি না আমার কেন আম খেলেই গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়ে যায় তো তারপরও আম তো খাই আর আম রূপালিটি তো খেতে মজাই তো আমি এখানে সবগুলো রাখলাম আর বাকিগুলো হচ্ছে কাটতে নিব একটু পরে সাড়ে এগারোটা বারোটার দিকে কেটে ফেলবো কেটে সবাই খাবে আর এই তো আমগুলোকে আমি গুছিয়ে ফেললাম আর আমগুলো এতটা পাকা ছিল দেখেই ভাল লাগছিল আর এবার কিন্তু নাকি আগে আগে আম শেষ হয়ে যাবে সবাই তো তাই বলছে আর আমের প্রাইসটাও একটু বেশি মনে হচ্ছে আমার কাছে যাই হোক আমটা রেখে আমি এখন চলে আসলাম মরিচগুলো পটে রাখতে কালকে আসলে শুকনামরিচ নিয়ে আসা হয়েছিল সেটাও আমার রাখা হয়নি তো সব কাজ আমি সকালের জন্য রেখেছি আর এখন তো আবার রান্না বান্নাও আছে ভেবেছি শর্টকাট কিছু রান্না করব তারপর হচ্ছে কাজ শাড়ির কাজগুলো করব কিন্তু জানি না আদৌ করতে পারবো কি না আর যেহেতু আচার বানাবো আম কয়েকটা কেটে সেদ্ধ করে রেখেছি আবার কিছুটা রেখেও দিচ্ছি তো এগুলো করে আমি হাতটা ধুয়ে এবার একটু আয়েস করে চা খাবো আর চা খেতে খেতে অল্প সাথে গল্প করছিলাম যে খাই হচ্ছে এতটুকু চা আর সেই চায়ের জন্য এত নেশা মানে যতক্ষণ পর্যন্ত চাটা টা খাই না ততক্ষণ পর্যন্ত মানে আমার ভালো লাগে না তো অর্পা বলছিলাম মা তুমি অনেকদিন মেহেদি দাও না আর তোমার মানে মেহেদি দিলে তোমার হাতে ভালো লাগে তো যাই হোক এরপরে তো চলে আসলাম রান্নাঘরে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি কেটে নিলাম আমি আর আমাকে যে কাজে হেল্প করে দুজনে মিলে ও এই পুটি মাছটা কেটেছে আর বাকি সব মাছ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটেছে ওই সময় আর ভিডিও নিতে পারিনি এরপরে ওকে বললাম তুমি ফার্নিচারগুলো মুছে ফেলো আর আমি এই এদিকে যা কাজ আছে সেগুলো গুছিয়ে ফেলি কারণ ওকে রান্না করে রাখলে আবার অন্য কাজগুলো দেরি হয়ে যাবে তাই আমি রান্না করে নিজের কাজগুলো গুছাতে গুছাতে আমার তো প্রায় এক দুপুর চলে গেল এভাবেই আসলে কোন দিক দিয়ে সময় চলে যায় চিন্তা করে রাখি একরকম হয়ে যায় একরকম এরকমই হচ্ছে মানে যেদিন যেটা চিন্তা করব সেদিন সেটা আমি করতেই পারবো না এই হচ্ছে আমার এখনকার অবস্থা সামনে আবার ঈদ ফ্রিজ পরিষ্কার করা মশলাপাতি করা মানে সব মিলে দেখা যাবে একটু ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে আর আমি ইদানিং ব্লগও ওরকম শেয়ার করতে পারছি না একটু বিজনেস নিয়ে ব্যস্ত যেহেতু ঈদ সামনে আলহামদুলিল্লাহ আগের পেজটা তো আছেই যারা পরিচিত তারা তো নিচ্ছেই আর নতুন পেজেও সবাই একটু একটু রেসপন্স করছে আলহামদুলিল্লাহ সবাই সবাই দোয়ায় রাখবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে এতক্ষণ যারা যেখান থেকে দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম